হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো স্টার্ট করছি আজকের প্রবলেম সলভিং টপিক। ওকে, তো দেখো আজকে যেটা তোমাদের পড়ানোর ছিল সেটা হচ্ছে তোমাদের ফোর্থ চ্যাপ্টারের প্রবলেম সলভিংয়ের আজকে লাস্ট ভিডিও, কাল থেকে আবার ফিফথ চ্যাপ্টার স্টার্ট হবে। ক্লিয়ার? চলো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, দেখে নাও তোমরা স্ক্রিনে, দেখে নাও 4.58 কি বলেছে, যে বায়ো সাভার্ট ল কোন লয়ের মডিফিকেশন। ওকে, এটা কি হবে? অ্যাম্পিয়ার্স ল। আমি তোমাদের সব দেখিয়েছি, অ্যাম্পিয়ার্স ল। ওকে, তো অ্যাম্পিয়ার্স ল এর মডিফিকেশন হচ্ছে বায়ো সাভার্ট ল। ক্লিয়ার? আনসার হবে সি। সো আনসার সি। ওকে, দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে 4.60 একটু কোশ্চেনটা দেখে নাও কি বলেছে। বলেছে যে ফাইন্ড দ্য ফিল্ড স্ট্রেংথ অ্যাট দ্য সেন্টার অফ এ সার্কুলার কয়েল অফ রেডিয়াস আর। তাহলে ফিল্ড স্ট্রেংথ ফাইন্ড করতে বলেছে তোমাকে, একটা সার্কুলার কয়েলের ফিল্ড স্ট্রেংথ ফাইন্ড করতে বলেছে। তো যেখানে রেডিয়াসটা দেওয়া আছে, মানে এই ডিস্টেন্সটা দেওয়া আছে আর। ক্লিয়ার? তাহলে কি হবে? তাহলে ফিল্ড স্ট্রেংথ এইচ ইকুয়ালস টু আমরা কি জানি, এন ইন্টু আই বাই এল। এল মানে কি? লেন্থ অফ দ্য কন্ডাক্টর। তাহলে এই লেন্থটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যতটা হবে সেটা নিতে হবে, এন ইন্টু আই বাই টু এল। তাহলে অ্যাম্পিয়ার্স টার্ন পার মিটার। ওকে, তো এখানে অ্যাম্পিয়ার মিটার দেওয়া আছে, এটা অ্যাম্পিয়ার টার্ন পার মিটার হবে। ওকে, চলো তো নেক্সট, এটা আনসার কত হবে? বি নাম্বার আনসার হবে। ক্লিয়ার? বি। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের 4.64 এ পারমানেন্ট ম্যাগনেট। একটা পারমানেন্ট ম্যাগনেট কি বলেছে? 4.64 কি বলেছে যে একটা পারমানেন্ট ম্যাগনেট কি করে? একটা পারমানেন্ট ম্যাগনেট কিছু ম্যাটেরিয়ালকে অ্যাট্রাক্ট করে আর বাকি ম্যাটেরিয়ালকে অ্যাট্রাক্ট করে না। সো এটা কোন কত নম্বর আনসার হবে? এটা এ নাম্বার আনসার হবে। এ, কিছু ম্যাটেরিয়ালকে অ্যাট্রাক্ট করে, কিছু ম্যাটেরিয়ালকে করে না। তো একটা পারমানেন্ট ম্যাগনেট কি হতে পারে আগে দেখো। পারমানেন্ট ম্যাগনেট মানে হচ্ছে যার এন পোল এস পোল ফিক্সড, এটা চেঞ্জেস হয় না, দিস ইজ কল পারমানেন্ট ম্যাগনেট। ওকে, যার এটা ফিক্সড। তাহলে একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে আমরা যদি ডিসি সাপ্লাই দেই তাহলেও সেটা পারমানেন্ট ম্যাগনেট। ওকে, তাহলেও এর এনপোল এসপোল ফিক্সড হবে যদি ডিসি সাপ্লাই দেই। তো খুব তাড়াতাড়ি আমার বেসিক ইলেকট্রিক্যাল কোর্স আসছে, তোমরা ওখানে এগুলো একদম ইলাবোরেটলি দেখতে পাবে, যেখানে আমি বলে দেব যে কেন আমরা একটা ডিসি সাপ্লাই যখন একটা ইলেকট্রোম্যাগনেটে দেব তখন কেন এটা পারমানেন্ট ম্যাগনেট হবে। ওকে, তো ন্যাচারাল ম্যাগনেট মনে রাখবে, পারমানেন্ট ম্যাগনেটের এক্সাম্পল হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট, বিকজ এর এনপোল এসপোল ফিক্সড। ঠিক আছে, চলো 64 পরে দেখো 66, দ্য রিলেটিভ পারমিয়াবিলিটি অফ এ ম্যাটেরিয়াল ইজ নট কনস্ট্যান্ট। কোথায় কনস্ট্যান্ট হবে না? তো এটা 66 হবে, 4.66, যে রিলেটিভ পারমিয়াবিলিটি কোথায় কনস্ট্যান্ট হবে না। দেখো রিলেটিভ পারমিয়াবিলিটিকে আমরা লিখতে পারি মিউ ইকুয়ালস টু মিউ জিরো ইন্টু মিউ আর, তার মানে মিউ আর ডিপেন্ড করছে মিউ এর উপর। ওকে, তাহলে মিউ ডিপেন্ড করছে আবার কিসের উপর? 1/μ ইন্টু এল বাই এ। তাহলে রিলাক্টেন্সের উপর ডিপেন্ড করছে, রিলাক্টেন্স ডিপেন্ড করছে কার উপর? MMF ইকুয়ালস টু কি? MMF ইকুয়ালস টু হচ্ছে ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, এখানে আই কি? ফ্লাক্স, ইন্টু আর মানে রিলাক্টেন্স। তাহলে MMF এর উপর, ফাই এর উপর, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে রিলাক্টেন্স ইকুয়ালস টু MMF বাই ফাই, তার মানে ফাই এর উপর রিলাক্টেন্স ডিপেন্ড করছে। ফাই ডিপেন্ডস করছে কার উপর? এই ফাইটা কোনো একটা সার্কিটের ফ্লাক্স ডিপেন্ড করছে, সার্কিটে কারেন্টের ওপর। তার মানে কারেন্ট যদি চেঞ্জেস হয় ফ্লাক্স চেঞ্জ হবে, ফ্লাক্স চেঞ্জ হলে রিলাক্টেন্স চেঞ্জ হবে, রিলাক্টেন্স চেঞ্জ হলে মিউ চেঞ্জ হবে, মিউ চেঞ্জ হলে মিউ আর চেঞ্জ হবে। ক্লিয়ার? তাহলে একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে অলওয়েজ চেঞ্জেস হবে এটা। ঠিক আছে, তাহলে কি হবে? দ্য রিলেটিভ পারমিয়াবিলিটি অফ এ ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইজ নট কনস্ট্যান্ট। ওকে,
তাহলে একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে রিলেটিভ পারমিয়াবিলিটি কনস্ট্যান্ট নয়, তাহলে 4.66 এর আনসার হবে সি। বুঝেছো? আমি এগুলো ডিসক্রাইব করে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, সো নেক্সট 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 দেখো কত, তারপরে 66 71, ম্যাগনেটিক মুমেন্ট ইজ, ম্যাগনেটিক মুমেন্টটা কি। এবার 6.71 বলছে ম্যাগনেটিক মুমেন্ট কি। ম্যাগনেটিক মুমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, সো এটার আনসার হবে ডি, ভেক্টর কোয়ান্টিটি। 72, এগুলোর প্রত্যেকটার পিছনে রিজন আমি তোমাদেরকে বোঝাবো, কিন্তু তোমরা আমার বেসিক ইলেকট্রিক্যালের ক্লাসটা অ্যাটেন্ড করো, অবশ্যই বোঝাবো। আমি বেসিক ইলেকট্রিক্যাল স্টার্ট করব, কিছুদিনের মধ্যেই স্টার্ট করব, আজকাল বা দুদিনের মধ্যেই স্টার্ট হবে আমার বেসিক ইলেকট্রিক্যালের ক্লাস। তো নেক্সট কোশ্চেন 72 দেখো, বলছে দ্য চেঞ্জ অফ ক্রস সেকশন এরিয়া অফ এ কন্ডাক্টর ইন ম্যাগনেটিক ফিল্ড উইল এফেক্ট, কাকে এফেক্ট করে। বলছে দ্য চেঞ্জ অফ ক্রস সেকশন অফ এরিয়া, তার মানে কোনো একটা ওয়্যারের যদি ক্রস সেকশন এরিয়া চেঞ্জ হয় তাহলে কে কে এফেক্টেড হবে। দেখো, আর ইকুয়ালস টু আমরা কী জানি, রো এল বাই এ। তাহলে এটা যদি চেঞ্জ হয়, রেজিস্ট্যান্সের চেঞ্জ হবে, রেজিস্ট্যান্সের চেঞ্জেস হবে। আবার আমরা কি জানি, রিলাকটেন্স ইকুয়ালস টু 1/μ ইন্টু এল বাই এ। সেমভাবে এখানে যদি ক্রস সেকশন এরিয়া চেঞ্জ হয় তাহলে আমাদের রিলাকটেন্স চেঞ্জ হবে। তাহলে আনসার হবে সি, বোথ রেজিস্ট্যান্স অ্যান্ড রিলাকটেন্স। এগুলো আমি তোমাদের বলেছি, ঠিক আছে। চলো, এরপর দেখো 72, এবার 74, দ্য ম্যাগনেটোমোটিভ ফোর্স, তার মানে কি বলেছে, এটা একটা MMF, তার মানে MMF ইকুয়ালস টু আমরা কি জানি, MMF ইকুয়ালস টু N ইন্টু I, বা MMF ইকুয়ালস টু কি জানি আমরা, ফাই ইন্টু রিলাকটেন্স। ওকে, তো এখান থেকে দেখো, এখানে কি MMF ডিপেন্ড করছে নাম্বার অফ টার্নস ইন্টু ওই নাম্বার অফ টার্নসের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে। তার মানে একটা কয়েলের মধ্যে, এটা যদি একটা কয়েল হয়, এর নাম্বার অফ টার্নস যে থাকবে N, এবং এর মধ্যে যে I যাবে, এই দুটোর মাল্টিপ্লিকেশান, দিস ইজ কল্ড MMF। ওকে, এই দুটোর মাল্টিপ্লিকেশান, দিস ইজ কল্ড MMF। তাহলে দেখো কত নাম্বার আনসার হবে, বলছে দ্য সাম অফ অল কারেন্ট, সি নাম্বার আনসার হবে, দ্য সাম অফ অল কারেন্ট এম্বারেজ বাই এ ওয়ান লাইন অফ ম্যাগনেটিক ফিল্ড। ওকে, একটা লাইনের মধ্যে দিয়ে যাবে, সো এটার আনসার হবে সি, লিখে নাও। চলো, 74 আনসার হচ্ছে সি। এবার 75, হোয়াট উইল বি দ্য কারেন্ট পাসিং থ্রু দ্য রাইট শেপড এয়ার কোর কয়েল হোয়েন দ্য নাম্বার অফ টার্নস ইন 800 অ্যান্ড অ্যাম্পিয়ার টার্নস আর 3200। এটা দারুণ একটা কোশ্চেন। 7 পয়েন্ট কত বলেছি, 7.75। এখানে দেখো সুন্দর একটা ওরা ট্রিক দিয়েছে, কিছু নয়, তোমাকে কী দেওয়া আছে, 3200। এটা কী, এটা বলে দিয়েছে দেখো অ্যাম্পিয়ার টার্নস, তার মানে অ্যাম্পিয়ার টার্নস মানে কি, আই ইন্টু এন, তার মানে আই ইন্টু এন তোমাকে দেওয়া আছে। তোমাকে চেয়েছে কি, আই, দেখো আই চেয়েছে, এবার নাম্বার অফ টার্নস দেওয়া আছে 800, তাহলে 3200/800 কত হবে, 4, তার মানে 4 অ্যাম্পিয়ার। দেখো আনসার কত আছে, 4B নাম্বার আনসার, বোঝা গেল তো। এটা ওরা একটা ট্রিক খেলে দিয়েছে আর কিছু নয়, পুরো অঙ্কটা পড়ার কোনো দরকারই নেই। চলো নেক্সট কোশ্চেন দেখো, 4.76, ক্লিয়ার, 4.76 কী বলেছে, যে হোয়াট উইল বি দ্য ম্যাগনেটিক পোটেন্সিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য এয়ার গ্যাপ অফ 2 সেন্টিমিটার লেন্থ অফ ম্যাগনেটিক ফিল্ড অফ 200 অ্যাম্পিয়ার টার্নস পার মিটার। সেম 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 ম্যাথ, সেম ম্যাথ, দেখো 200 অ্যাম্পিয়ার টার্ন মিটার, তার মানে কি, 200 ইকুয়ালস টু আমরা লিখতে পারি অ্যাম্পিয়ার টার্ন, মানে আই টি, অ্যাম্পিয়ার টার্ন মানে এন, পার মিটার মানে ডিভাইডেড বাই এল। এবার দেখো, এবার 200 ইকুয়ালস টু আই আছে, এবার এখানে কী কী দেওয়া আছে, 2 সেমি দেওয়া আছে, যে আর তোমার কাছে হোয়াট উইল বি দ্য ম্যাগনেটিক পোটেন্সিয়াল ডিফারেন্স, ম্যাগনেটিক পোটেন্সিয়াল ডিফারেন্স তার মানে MMF চেয়েছে, তাহলে MMF ইকুয়ালস টু এন ইন্টু আই, তাহলে এটা তোমার কাছে চেয়েছে, ক্লিয়ার, এন ইন্টু আই, তাহলে এন ইন্টু আই এর জায়গায় আমরা লিখলাম MMF। ওকে,
এবার এল দেওয়া আছে 2 সেন্টিমিটার মানে কত হবে এটা মিটারে করতে গেলে 10 টু দি মাইনাস 2 ওকে এটাতে গুণ করে দিলে দেখো এমএমএফ ইকুয়ালস টু এটা কত হবে এটা 200 ইনটু 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 তাহলে এই দুটো জিরো এটা কেটে গেল তাহলে 2 2 গুণে 4 হবে 4 এমএমএফ এমএমএফ কত হবে 4 অ্যাম্পিয়ার টার্নস তাহলে এমএমএফ হবে আমাদের এমএমএফ ইকুয়ালস টু 4 অ্যাম্পিয়ার টার্নস ওকে সো আজকের জন্য এতটুকুই তোমাদের যদি এই চ্যাপ্টারের কারো কোনো প্রবলেম থাকে প্লিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাও যে স্যার এই প্রবলেমটা হচ্ছে আমার এই চ্যাপ্টার থেকে আর প্লিজ তোমরা একটু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো সো থ্যাংক ইউ ক্লাস আজকের জন্য এটুকুই